আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লোকে পড়ে থাকে, তাও আবার কনফার্ম ইউর আইডেন্টি এই টাইপের লোকে যদি পড়ে থাকে, তাহলে আপনি সেটাকে কীভাবে আনলক করবেন? বড় কথা হচ্ছে কি, আমাদের কিন্তু এনআইডি কার্ড, আমরা অনেকেই রয়েছি যাদের কিন্তু এখানে এনআইডি কার্ড বা সরকারি কার্ড কিন্তু এখনও হয়নি। আর সরকারি কার্ড হইলেও কিন্তু মানে আমাদের সরকারি কার্ডের সাথে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন কিন্তু মিল নাই, যার কারণে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আমরা আনলক করতে পারতেছি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে আনলক করবেন, তাও আবার এনআইডি কার্ড ছাড়া। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গেস গেস। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লোকে পড়ে থাকে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই কিন্তু আনলক করে নিতে পারবেন। ওকে, তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে বা যে কোনো একটি ব্রাউজার আপনি চলে যাবেন। আমি এখান থেকে আমার যে বায়ো ব্রাউজারটা রয়েছে আমি এটাতে চলে যাবো। দেন এখানে আমি টাইপ করবো ফেসবুক, আপনি জাস্ট এখানে লিখে দিবেন বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করবেন ফেসবুক। তো ফেসবুকে চার্জ করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে ফেসবুকে চলে যাবেন। এখানে আপনার আইডিটা অবশ্যই লগ ইন করে নেবেন, যে আইডিটা আপনার লোকের পোস্টে গাছ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার আইডিটা কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। আমি জাস্ট এখান থেকে নতুন আরেকটা ট্যাবে যাব, আপনি অবশ্যই নতুন আরেকটা ট্যাবে যাবেন। দেন এখান থেকে আমি প্লাস সেকেন্ডে ক্লিক করে দিলাম, তারপর আপনি জাস্ট এখানে কিন্তু সার্চ বার পাবেন। আপনি যে কোনো ব্রাউজারে যদি নতুন মন ট্যাবে যান তাহলে অবশ্যই কিন্তু এখানে সার্চ বার কিন্তু পাবেন। দেন আপনি এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনি টাইপ করবেন ইমেল ফেসবুক হেল্প সেন্টার, আপনি এটা লিখে টাইপ করে দেবেন। দেন আপনি সার্চ করবেন, তো সার্চ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস করবে। আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইমেল ফেসবুক হেল্প সেন্টার নামে কিন্তু একটি ওয়েবসাইট রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস করবে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বার কিন্তু রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি এখানে একটা টাইপ করে দেবেন। এখানে আপনাদেরকে লিখতে হবে লগ অ্যাকাউন্ট কোড অপশনস, আপনি জাস্ট এটা টাইপ করে দেবেন। দেখতে পাচ্ছেন লগ অ্যাকাউন্ট কোড অপশন, এটা লিখে আপনি জাস্ট এখান থেকে এটাকে সার্চ করবেন। আমি এখান থেকে সার্চ করলাম, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার লিঙ্ক কিন্তু চলে আছে, আপনাদের এখানে কিন্তু দুইটা সাবমিট করতে হবে। আর আমি দুইটা সাবমিট আমি আপনাদেরকে দেখাবো আমরা এই সাবমিটটা করবো। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওয়াইট 24 আওয়ার্স, আমরা এই সাবমিটটা করবো। আরেকটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেন আমরা এখান থেকে যে এই সাবমিটটা করবো, দেখতে পাচ্ছেন আমরা এই সাবমিটটা করবো। দেন আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবো, আপনি ভালোভাবে অবশ্যই লক্ষ্য করে লেখাটা দেখে রাখুন। আমরা যে 3 নম্বরে যে অপশনটা রয়েছে আমরা এখানে যাবো, চলে যাবো। তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে, অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। দেন আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার অপশন রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওয়াজ দিস হেল্পফুল, আমরা জাস্ট এখান থেকে নো অপশনটাকে সিলেক্ট করবো, আপনি এখানে একটু ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা অপশন রয়েছে, আমরা জাস্ট এখান থেকে যে 2 নম্বর যে অপশনটা রয়েছে আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, আমরা এখানে একটু ক্লিক করে দেবো। দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিডব্যাক দেওয়ার কিন্তু একটি অপশন কিন্তু চলে আসছে, আমরা জাস্ট এখান থেকে আমাদের নোটপ্যাডে চলে যাচ্ছি। আমি অবশ্যই আপনি নোটপ্যাডে চলে যাবেন আপনার, আমি এখান থেকে আমার নোটপ্যাডে চলে আসলাম। এই টেক্সটটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কপি করতে হবে, আপনি এই টেক্সটটা কোথায় পাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওইখান থেকে আপনি কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিবেন। ওকে, আর যদি কপি করতে না পারেন তাহলে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে কিন্তু খুব সহজে আপনি ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স কপি করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট নামটা কিন্তু দিতে হবে, আপনি জাস্ট এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু দিয়ে দেবেন, যেভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়েছেন ঠিক সেইভাবে কিন্তু দিতে হবে। প্লাস হচ্ছে গিয়ে এখানে কিন্তু আপনার নাম্বারটা দিতে হবে, আপনার নাম্বারটা দিয়ে দেবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। দেন এখানে যদি আপনার অ্যাকাউন্টে যদি মানে কোনো ইমেল অ্যাড থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ইমেলটা কিন্তু এখানে দিতে হবে, প্লাস হচ্ছে গিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ওকে, তো আমি এখান থেকে সবগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে কি এখানে কিন্তু আমার নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমার ইমেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে কি আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো এখানে দিয়ে নেবেন। আর আপনি যদি এই লেখাটা আপনি আরও ভালোভাবে যদি লিখতে পারেন তাহলে অবশ্যই আপনি লিখে দেবেন। আর আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ডিয়ার ফেসবুক টিম, আমার অ্যাকাউন্টটা কিন্তু লোকে পড়ে গেছে, তাও আবার কনফার্ম ইউর আইডেন্টি লোক দেখাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমাকে অন্য অপশন দেওয়ার জন্য, মানে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা বাদ দিয়ে আমাকে অন্য অপশন দেওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। ওকে, তো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার মানে পছন্দের মতো আপনি কিন্তু লিখে দিতে পারেন। আর যদি লিখতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আমি ওখানে দিয়ে দেবো এই টেক্সটটা। ওকে,
দেন আমি এখান থেকে এটাকে কপি করে নেছি আমি এখান থেকে কপি করে নিলাম দেন এখন আমি চলে যাব আমার ব্রাউজারে আমি এখান থেকে এই যে ব্রাউজারে চলে আসলাম দেন এখানে আমি আমার টেক্সটটা পেস্ট করে দিয়েছি আমি কালে বসে ট্যাপ করে ধরে রাখব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে পেস্ট অপশন আমি এখানে একটু ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো কিন্তু এখানে চলে আসছে আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন ওকে আমি এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ফিডব্যাক রয়েছে এটা কিন্তু ফেজি টিমের কাছে চলে গেছে আমরা জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে আসব দেন ব্যাক করে পেছনে আসার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে এখন আপনাদেরকে দ্বিতীয় লিঙ্কের কাজটা করতে হবে আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন তো স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়াইড 24 আওয়ার মানে 20 আওয়ার টু অ্যাক্সেস ইউর ফেসবুক অ্যাকাউন্ট এই যে লিঙ্কটা রয়েছে আপনি জাস্ট এই লিঙ্কে চলে যাবেন আমি এখান থেকে এই লিঙ্কে চলে গেলাম তো লিঙ্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা অপশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াজ দিস হেল্পফুল আমরা এখান থেকে নো অপশনটাকে সিলেক্ট করে দেব দেন এখান থেকে আমরা দুই নাম্বারটা সিলেক্ট করবো দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক এখানে একটা ক্লিক করে দেবো দেন এখানে আমাদের যে ফিডব্যাকটা রয়েছে আমাদের যে টেক্সটটা রয়েছে আমরা যেটা কপি করেছিলাম এটা আমরা এখানে পেস্ট করে দেবো আমি এখান থেকে পেস্ট করে দিলাম দেন আমি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবো ওকে আপনি জাস্ট এখানে সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই ফিডব্যাকটা কিন্তু ফেজি টিমের কাছে চলে গেছে এখন আপনাদের যে কাজটি করতে হবে এখন আপনাদেরকে কমপক্ষে 7 দিন পর্যন্ত ওয়েট করতে হবে আপনার অ্যাকাউন্টটা যে সমস্ত অ্যাপে লগ ইন রয়েছে আপনার অ্যাকাউন্টটা যদি গুগল ক্রোম ব্রাউজারে বা ফেসবুক অফিসিয়াল অ্যাপে বা ফেসবুক লাইটে যদি লগ ইন থাকে তাহলে অবশ্যই আপনি ওখান থেকে লগ আউট করে দেবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ওখান থেকে লগ আউট করে দেবেন যাতে আপনি মানে 7 দিন পর্যন্ত ওই অ্যাকাউন্টে আর যাবেন না 7 দিন পর আপনাদেরকে ফেসবুক আইডিটা লগ ইন করতে হবে আপনি এখান থেকে ফেসবুকে চলে যাবেন আপনার নাম্বার প্লাস প্লাস দিয়ে আপনি জাস্ট এখান থেকে ফেসবুকে চলে যাবেন তো ফেসবুকে যাওয়ার পর কিন্তু আপনার সামনে ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে আপনি কিন্তু 7 দিন পর অবশ্যই যাবেন মানে সাবমিটটা করার পর আপনি অবশ্যই 7 দিন পর যাবেন দেন আপনি এখান থেকে যে গেট স্টার্ট নামের যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নেক্সট নামে কিন্তু একটি অপশন রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এখানে কিন্তু চলে আসবে গেট এ কোড বা ইমেল বা নাম্বার কিন্তু এখানে চলে আসবে আর যদি আপনার এখানে যদি কনফার্ম ইউর আইডেন্টি আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওয়েট করবেন আর আপনাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনি এইভাবে ট্রাই করবেন যদি আপনার এখানে গেট এ কোড বা ইমেল বা নাম্বার যদি চলে আসে সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিয়েছি এইভাবে কিন্তু আপনাদেরকে আনলক করতে হবে এবং এখানে কিন্তু আপনার ইমেলে কিন্তু একটা কোড যাবে বা আপনার নাম্বারে কিন্তু একটা কোড যাবে আপনি জাস্ট এখান থেকে যে গেট কোড নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেল বা আপনার নাম্বারে কিন্তু একটা কোড যাবে আপনি জাস্ট এখান থেকে কোডটা এখানে দিয়ে দিবেন আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু কোডটা কিন্তু চলে আসছে আমি জাস্ট এখান থেকে কোডটাকে কপি করে নিচ্ছি দেন এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি চলে যাবো এখন ব্রাউজারে দেন এখানে আমি আমার কোডটাকে পেস্ট করে দিচ্ছি এভাবে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টটাকে আনলক করতে হবে দেন আপনি এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আবারও নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার ইমেলটা কিন্তু শো করবে দেন আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুব সহজে কিন্তু আনলক হয়ে যাবে আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি দেন আপনি এখান থেকে সেভ চেঞ্জে এটা ক্লিক করে দেবেন দেন আপনি এখান থেকে আবারও নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি চলে যাবেন এই যে ব্যাক টু ফেসবুক নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন দুই নাম্বারটা এই যে ব্যাক টু ফেসবুক আপনি এখানে একটা ক্লিক করে দেবেন সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে গেছে আপনিও কিন্তু এইভাবে আনলক করে নিতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্তই আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে গুড বাই